আপনাদের সাথে আলোচনা করতে চাই, যে কোনো বিষয়ে, যে কোনো ধরনের সমস্যার সমাধানে আমরা আলোচনা। এ পর্যায়ে পবিত্র কোরআন তেলাওয়াত করবেন মাওলানা নজরুল ইসলাম স্যার। بسم الله الرحيم وما هو البيان والنجم والشجر يسجد ووضع الميزان ওম তৎসদ মুকুম করতে বাঞ্ছনম জানতে যাচ্ছি যে দীর্ঘদিন ধরে অনাকাঙ্ক্ষিত ঘটনাটির জন্য আমরা পড়াশোনা থেকে অনেক দূরে সরে গেছি। ইতিমধ্যে আমাদের অধ্যক্ষ মহোদয় সিদ্ধান্ত নিয়েছেন আগামীকাল থেকে স্বাভাবিকভাবে পাঁচ কার্যক্রম শুরু করার। আমরাও এতে খুশি। ইনশাআল্লাহ আমরা এই কয়েকদিনের সমস্ত পড়াশোনার ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করব। এছাড়া আমাদের পুলিশ প্রশাসনের কাছে একটি দাবি থাকবে যেন আমাদের সর্বোচ্চ এবং পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে শ্রেণীকক্ষে ফেরার সুযোগ করে দেওয়া হয়। এছাড়া আমরা ইতিমধ্যে জেনে গেছি উক্ত ঘটনার প্রধান আসামি জিতু এবং তার সহযোগীরা গ্রেফতার হয়েছে। এতে আমরা পুলিশ প্রশাসন, সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সমস্ত মিডিয়া কর্মী এবং আমাদের সাথে যোগ দেওয়া প্রত্যেকটা শিক্ষক, প্রত্যেকটা শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাচ্ছি। এখন নিহতের পরিবারের সর্বোচ্চ ক্ষতিপূরণ প্রাপ্তি এবং দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের একমাত্র প্রত্যাশা। এর বাইরে প্রত্যেকে স্বাভাবিক জীবনে ফিরে যেয়ে সুন্দর মতো পড়াশোনায় ফিরতে চাই। সকলকে অনেক বেশি ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। আমাদের কলেজের অধ্যক্ষ মোহাম্মদ উৎপল কুমার, তো আমি গত পরশু দিনও এসেছিলাম এখানে, সেদিন আমরা বলেছি এখানে আমরা স্কুল কলেজ চলাকালীন সময় আমরা পুলিশের পেট্রোল থাকবে প্রতিদিন এবং সেটা আমাদের কার্যকরী আছে, এটা একটা বিষয়। দুই নম্বর সে এখানকার তদন্ত, যেটা আপনারা যারা আমাকে চেনেন, অনেকেই আমাকে চেনেন, আমি এখানে আসার পরে বা এখানে আমার কর্মজীবনে কখনও কোনো তদন্ত কার্যক্রম ন্যূনতম বিঘ্নিত ঘটেনি, সঠিক যে বিষয়টা সেটা আমরা তুলে ধরেছি এবং আমরা সেটা তুলে ধরে থাকি। দুই তিন নম্বর হচ্ছে ক্ষতিপূরণের বিষয়, এটা তো আসলে এই বিষয়টায় আমরা যথার্থ কর্তৃপক্ষ কাছে প্রয়োজনে আমরা লিখব, এইটা তো আর আমরা এর সাথে সংশ্লিষ্ট না, কোনো বিষয় ক্ষতিপূরণ দেওয়ার বিষয় বা এই 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 কার্যক্রম আমরা তো সংশ্লিষ্ট না। এখন এটা আমরা ছাত্রছাত্রীদেরকে আশ্বস্ত করতে করার জন্যই এসেছি। আগের দিনও করেছিলাম যে আমরা এখানে পুলিশ টহল মোতায়েন করবো, কারো উদ্বিগ্ন হওয়ার ভয় পাওয়ার কোনো সুযোগ নেই, কেউ কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ এখানে সৃষ্টি করতে পারবে না।